গত কয়েক ঘন্টায় সব বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এসএসকেম হাসপাতাল। হাসপাতালের বিভিন্ন জায়গায় বড় বড় করে লেখা রয়েছে এই কথা, অথচ সেখানেই স্লোগান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বিক্ষোভ কালো পতাকা। বুধবার নন্দীগ্রাম থেকে আহত মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই হাসপাতালে পৌঁছে যান তৃণমূলের কর্মী সমর্থকরা, ওঠে স্লোগানও। আহত মুখ্যমন্ত্রীকে দেখে বেরোনোর সময় রাজ্যপালের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেখতে এসএসকেমে এসে তৃণমূল কর্মীদের গো ব্যাক স্লোগানের মুখে পড়েন বিজেপি নেতা তথাগত রায় ও শ্রমিক ভট্টাচার্যরা। দলনেত্রীর আরোগ্য কামনাতেও স্লোগান দেন তৃণমূল কর্মীরা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম এর উডবার্ন ইউনিটের এখানে ভর্তি রয়েছেন, চিকিৎসা চলছে তার, আর অন্যদিকে এসএসকেএম এর ভেতরে এবং বাইরেও বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থককে আমরা বিভিন্ন সময় দেখছি সুস্থতার কামনা করছেন, বিভিন্ন রকমের পোস্টার। একদিকে আমরা দেখতে পাচ্ছি স্পিডি রিকভারের জন্য প্রার্থনা, এবং তার সঙ্গে যে পোস্টার এখানে নিয়ে আসা হয়েছে যেটা নজর কাটছে, যেখানে লেখা রয়েছে বন্ধু আবার আসছো কবে, ভাঙা পাই খেলা হবে। শুধু রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাই নন, মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি আছে জানতে পেরে বিভিন্ন দাবি দাবা নিয়ে এসএসকেএম এসে বিক্ষোভ দেখান অস্থায়ী শিক্ষকরাও। এখানেই চিড় ধরা পায়ে তীব্র যন্ত্রণা নিয়ে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী, ভর্তি রয়েছেন আরো বহু মুমূর্ষ রোগী, উৎকণ্ঠায় রয়েছে তাদের পরিবার। সেই হাসপাতালে এভাবে বিক্ষোভ স্লোগান দেবার সমালোচনা করেছে বাম কংগ্রেস। হাসপাতালের ভেতরে মিটিং মিছিল, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী খবর পাননি নিশ্চয়ই, তিনি ততক্ষণ হয়তো অচৈতন্য ছিলেন, থাকলে বোধ হয় অ্যালাউ করতেন না, আর সেই সুযোগটা হয়তো তৃণমূল কংগ্রেসের দুষ্টু দামাল ছেলেরা দিল। কেন হাসপাতালের মধ্যে আপনার পার্টির লোকরা স্লোগান দেবে, কেন হাসপাতালের মধ্যে আপনার পার্টির লোকরা মিছিল করবে? হাসপাতাল তৃণমূলের পার্টি অফিস নয়, হাসপাতালে আপনার মতন আরো হাজার হাজার রোগী আছে, তারা কেন চিকিৎসা থেকে বঞ্চিত হবে? সমালোচনায় সরব বিজেপিও, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যপাল গেছেন, মুখ্যমন্ত্রী তিনি আঘাতপ্রাপ্ত, তিনি হসপিটালে আছেন, হঠাৎ রাজ্যপাল গেছেন তাকে গো ব্যাক বলতে শুরু করলো, হসপিটালের মধ্যে এই সিচুয়েশন, তার মানে হসপিটালের পরিসরে কারা থাকে, হসপিটাল কাদের নিয়ন্ত্রণে, এরাই হসপিটালের নিয়ন্ত্রণ করে রোগী ভর্তির ক্ষেত্রে। গত 10 বছর ধরেই পশ্চিমবাংলার সমস্ত মাটিটাই তৃণমূল কংগ্রেসের দখলে আছে, নতুন করে দখল করার কোনো দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ছিল বলে শুধু গো ব্যাক হয়েছে। এই মুহূর্তে পিজিতে পার ডে 20-20 হাজার হচ্ছে ফুটফল, আমি মদন মিত্র বলছি, 20 হাজার ফুটফল পার ডে। আপনি 20 জন লোককে দিয়ে বলেন তো যে মমতা ব্যানার্জির জন্য কাউ চিকিৎসার কোনো অসুবিধা হয়েছে, কোথাও কোনো অসুবিধা নেই। খোদ মুখ্যমন্ত্রীও সবাইকে শান্ত থাকারই পরামর্শ দিয়েছেন। আমি অনুরোধ করবো আমার সকলের কাছে যে সকলে শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন, আর এমন কিছু করবেন না যাতে মানুষের কোনো অসুবিধা হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই সবার কামনা। অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।